আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আগে থেকে করাই ছাড়লাম, আপনাদের সাথে করাই রাখলাম, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তেল দিলাম। এখন মাংসটা ছাড়ি, পোটের মাংস। পেঁয়াজ ছাড়লাম, এখানে আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ তেজপাতা একসাথে দিয়ে দিলাম। মাংস অনেকগুলাই নিলাম, শাকটা একটু কম হয়ে যাবে, পুঁই শাক দিয়ে রান্না করবো। এটা হলো গরুর পোটের মাংস, আজকেই শেষ এ মাংসটা। এটার মধ্যে দারচিনিও দেব না, জিরাও দেব না। পুঁই শাক ছাড়লাম, thank you.
বিসমিল্লাহ, একটু পানি ছাড়লাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। পোটের মাংস শাক পাতা দিয়েই খাই বেশি, কারণ পোটের মাংসতে অনেক তেল। Thank you.
হয়ে গেছে আমার গরুর পোটের মাংস দিয়ে পুঁইশাক রান্না করলাম। যারা পুঁইশাক দিয়ে খাননি তারা খেয়ে দেখবেন, গরুর মাংস দিয়ে ভালো লাগবে। ভাজি পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, ফুলকপি আলু সিম ছাড়লাম। লবণ ছাড়লাম, একটু পানি দিলাম আলুর জন্য। এখন আগে চেয়েতে হাতের ব্যথাটা একটু ভালো হয়েছে, ডাক্তারের কাছে যাওয়াতে ব্যথাটা কমছে। নিজে একটা কষ্ট করছি, বিসমিল্লাহ, ধনিয়া পাতা আর টমেটো ছাড়লাম। আমি বেশি ঝাল দিইনি, যে আপনারা যদি ঝাল খেতে চান তো ঝাল দিবেন, এরকম সাদা ভাজি খেয়ে দেখবেন। আলু পটল, আলু কপি সিম টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ।
আজকের মতো আমার রান্নাটা শেষ। ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে ভাজি, সাদা ভাজি আপনারা এরকম খেয়ে দেখবেন, যারা খান নেই অনেক ভালো লাগবে। মশলা না দিয়ে সাদাটা খেলে অনেক ভালো লাগে। যারা আমার ভিডিওটা দেখেন নেই আপনারা দেখবেন, আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা চেপে দেবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই দোয়াই আল্লাহর কাছে করি, আমার জন্য দোয়া করবেন। এখনকার মতো শেষ, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।